लोकसभा ভোটের আগে বিরোধী জোট নিয়ে তোপ দাগলেন নরেন্দ্র মোদি। একে অন্যের হাত ধরেছে দুর্নীতিগ্রস্তরা, যারা একে অন্যকে গালাগালি দিতেন এখন প্রণাম করছেন। মোদির নিশানায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, DMK, RJD। তৃণমূলের দুর্নীতি 20,000 কোটি টাকার, শারদা, রোজভ্যালি শিক্ষা দুর্নীতিতে জড়িত তৃণমূল। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবে না। আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচিতে এই মন্তব্য নরেন্দ্র মোদির। भाजपा के जो घोर विरोधी दल है 2014 हो या 19, वो कितने ही घोर विरोधी थे, लेकिन उन दोनों चुनावों में हमने देखा कि इतनी छटपटाहट नहीं दिखी जितनी आज दिख रही है। जिन लोगों को कुछ लोग पहले अपना दुश्मन बताते थे, पानी पी पी कर कोसा करते थे, गालियां देते थे, अब उन लोगों को आगे जाकर वो साष्टांग प्रणाम कर रहे हैं, नतमस्तक हो रहे हैं। ये उनकी मजबूरी है। विपक्षी दलों की हरकतों से, उनकी घबराहट से साफ है कि देश की जनता ने 2024 के चुनाव में भाजपा को वापस लाने का मन बना लिया है। আর এই জোটের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বক্তব্য আপনাদের শোনাবো। ठीक এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলছেন তৃণমূলের দুর্নীতি 20,000 কোটি টাকার, শারদা, রোজভ্যালি শিক্ষা দুর্নীতিতে জড়িত তৃণমূল। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবে না। কি বলেছেন নরেंद्र मोदी सुनून। जितने भी लोग वो फोटो में दिखते हैं ना, एक एक को जरा देख लीजिए। उन सबका मिलकर के टोटल लगाएंगे तो ये सारे मिलकर के कम से कम 20 लाख करोड़ के घोटाले की गारंटी है। और कांग्रेस का घोटाला ही अकेले लाखों करोड़ों का है। TMC पर भी 23,000 करोड़ रुपए से ज्यादा के घोटाले का आरोप, रोजवैली घोटाला, शारदा घोटाला, शिक्षक भर्ती घोटाला, गो तस्करी घोटाला और कोयला तस्करी घोटाला। बंगाल के लोग ये घोटाला कभी भूल नहीं सकते। इन पार्टियों के घोटालों का मीटर कभी डाउन ही नहीं होता। अगर कोई गारंटी है इनकी तो एक ही गारंटी है, और वो गारंटी है घोटालों की गारंटी। अगर उनकी घोटाले की गारंटी है तो मोदी की भी एक गारंटी है। और मेरी गारंटी है हर हर घोटालेबाज पर कार्रवाई की गारंटी। लोकसभाয় ভোটের আগে বিরোধী জোট নিয়ে তো মোদির একে অন্যের হাত ধরেছে দুর্নীতিগ্রস্তরা এবং যারা একে অন্যকে একসময় গালাগালি দিতেন এখন প্রণাম করছেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। এই মন্তব্য মোদির নিশানায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, DMK, RJD। একই সঙ্গে তিনি তৃণমূলকেও নির্দিষ্টভাবে নিশানা করেছেন, বলছেন তৃণমূলের দুর্নীতি 23,000 কোটি টাকার শারদা রোজভ্যালি শিক্ষা দুর্নীতিতে জড়িত তৃণমূল, বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবে না, আমার বুথ সবচেয়ে মজবুত। এই কর্মসূচিতে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি কি বলেছেন নরেন্দ্র মোদির এই নিশানাকে, তৃণমূল কংগ্রেসকে নিশানার পরিপ্রেক্ষিতে কি বলেছেন কুণাল ঘোষ শুনুন। বিরোধী জোটকে আর তৃণমূলকে ভয় পাচ্ছেন, রইল বাকি দুর্নীতির কথা। শারদায় অভিযুক্ত, নারদায় নরেন্দ্র মোদীর CBI এর FIR নেমড প্রতিষ্ঠিত তোলাবাজ রেজিস্টার্ড ঘুষখোর শুভেন্দু অধিকারীকে যারা কোলে নিয়ে দলে বসিয়েছে তাদের মুখে কোনো অবস্থায় দুর্নীতি নিয়ে কোনো কথা বলা মানায় না। নরেন্দ্র মোদী যেসব কেলেঙ্কারিগুলির কথা বলছেন তাতে শুভেন্দু অধিকারী সরাসরি যুক্ত, মুকুল রায় তিনি FIR নেম না হলেও এরা সব এই সমস্ত কেলেঙ্কারির কালপ্রিট যারা গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়েছিলেন। তা বিজেপি কি ওয়াশিং পাউডার নাকি? সারা দেশে দুনিয়ার দুর্নীতিগ্রস্তকে জয়েন করিয়ে এখন বিরোধী জোটকে, মানুষের জোটকে ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছেন। এটা হচ্ছে প্যানিক রিয়াকশন। তৃণমূল বলছে এটা প্যানিক রিয়াকশন। আপনাদের জানায় যে লোকসভা ভোটের আগে বিরোধী জোটকে দুর্নীতিগ্রস্তদের জোট বলেছেন নরেন্দ্র মোদী, একই সঙ্গে তৃণমূলকেও বলেছেন যে শারদা রোজভ্যালির শিক্ষা দুর্নীতিতে জড়িত তৃণমূল, বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবে না। ঠিক এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণগঞ্জে নদিয়ায় সভা থেকে ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সায় রেশন কে দিয়েছে? নরেন্দ্র মোদীর সরকার দেয়নি, মামাটি মানুষের সরকার দিয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা মিটিং করে জোর গলায় নরেন্দ্র মোদী নদিয়ায় সভা করে বলেছিল আচ্ছে দিন আসবে। আচ্ছে দিনের নমুনা নিদর্শন কি? আপনার গচ্ছিত সঞ্চিত টাকা আপনি ব্যাংকে রাখছেন আর মেরে নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।